বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন নওদার বিডিও দেবাশীষ সরকার এবং নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ। প্রায় তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টির ফলে নওদা ব্লকের বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। তাই আজ সকালে ঝড় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েন নওদার বিডিও এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ। সঙ্গে উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ, নওদা গ্রাম পঞ্চায়েত রায়পুর গ্রাম পঞ্চায়েত কেদার চাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের পরিদর্শনে খুশি এলাকার মানুষ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। ব্লক সভাতে সবসময় এসছিল আর ভিডিও এসছিল, মানে ঘর পরি হলে দেখি একটা পলাথিন দিল, বুঝলেন? এটা পেয়ে কি উপকৃত হলেন? হ্যাঁ, উপকৃত হলাম। আপনার নাম? সামিউল শেখ। বাড়ি? বাড়ি ঝাড়গ্রাম। ঘর পড়ে গিয়েছিল, তাই তো? পাড়ায় যাব, কাউকে তো নিয়ে যেতে হবে। এবার ও তো এসে সারা পাড়া ঘুরিয়ে বেড়াবে, এর তো কাজটা এরকম। ঠিক আছে, চলে গেছে। পানির গাড়িটা টানো রে ভাই, টানো। পলাথিন দেয় খুলতে দিলাম আমি, মানে ভিজে ভিজে। আমি বললাম ছবি পাঠিয়ে দাও আমাকে, ঠিক আছে? এদেরকে নাও একটা গাড়িতে। তারা অর্ধেক আধ ঘন্টা বলতে বেড়াচ্ছে, এখন কত দূর কি হয়েছে। পিছনে আমার সাদা জুতো করেছিলাম, খুলে দিলাম গাড়িতে, তো চলবে এই বাজারে? একটু পাবেন, মানে স্লিপ কেটে যাবে। আমি
এখানে ঘর করে দিল তো এত খালের জায়গা খালের জায়গাতে হ্যাঁ তো খালের জায়গা তারা ঘর করে দিল ঠিক আছে আসছি না এই চলো কই ও তো পুরো সব চড়িছে আমার গাড়িতে কোথায় গেল এই তুই দুটো করেছিস উঠে আসতে হবে না এই কেউ একজন আসুক না এটা পলিথিন দিয়ে দিস চলো ভিজো না ভিজো না এইটা দুদিক বাড়ির হয়ে গেছে রাস্তা নিচু তলায় তো রাস্তা আছে এই বৃষ্টির মধ্যেও কোন কোন এলাকা ঘুরলেন একটু বলবেন কি অবস্থা এলাকার দেখুন বৃষ্টি নিম্নচাপ তিন চার দিন চলছে তাতে করে প্রত্যেকটা গ্রাম্য এলাকায় আমরা থাকি অনেক সাধারণ মানুষের বাস পাকা বাড়ি যাদের তাদেরই ছাদ অন্তত মুখে চুঁয়ে পড়ছে আর যারা টালির বাড়িতে থাকে খড়ের চাল টিনের চাল তাদের একটু দুর্ভোগ আছেই স্বাভাবিক অস্বীকার করার জায়গা নেই আমরা নওদা বিডিও সাহেবকে সাথে নিয়ে সকাল সকাল বেরিয়েছি নওদা পঞ্চায়েত আমরা দেখেছি কেদারচাঁদপুর দুই নম্বরের অন্ততপক্ষে দশ থেকে বারোটা বাড়ি ঘুরলাম আবার পাশের অঞ্চলগুলোতেও যাব সার্বিকভাবে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে তাদের সাথে অন্ততপক্ষে ভাগাভাগি করে নেওয়া যায় এই অসুবিধা হতাশ হওয়ার কিছু নেই প্রত্যেক পঞ্চায়েত পাশে আছে পঞ্চায়েত সমিতি আছে আমরা জেলা পরিষদ এবং আমাদের এমপি সর্বস্তর থেকে মানুষের পাশে আমরা দাঁড়াবো সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমার অঞ্চল সভাপতি এবং একাধিক এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার রশিদ সাহেব থেকে হিলাল ভাই এবং এখানকার গ্রাম পঞ্চায়েত মেম্বাররা আছে সবাই আমরা পাশে আছি দুঃখ পাওয়ার হতাশ হওয়ার কিছু নেই আমরা যতটুকু পারবো সাধ্যভর সাধারণ মানুষের পাশে আছি আপনাদের পাশে আছি এটুকু জেনে রাখুন যতটুকু আমাদের দ্বারা হবে আমরা করি আপাতকালীন কি দিয়ে সহযোগিতা করলেন মানুষকে এখন প্রাথমিক সবার সমস্যা হচ্ছে একটু জল তো পড়ছে মাথা ঢাকার যাদের খুব সবাইকে দেওয়াও সম্ভব নয় এটাও বাস্তব কথা তবুও যেগুলোকে দেখছি যে এদের সত্যিই কষ্ট হচ্ছে জলে ভিজছে তাদেরকে আপাতত পলিথিন দেওয়া হচ্ছে আরও যদি পরিবেশ আশা করি যেন খারাপ না হয় যদি এই অবস্থাতেই থাকে দু একদিনে কাটে আমরা রিলিফ পেয়ে যাব সবার পরিত্রাণ ঘটবে আর যদি পরিবেশ খারাপ হয় সময়ের সাথে যেভাবেই দাঁড়ানোর আমরা দাঁড়াবো আর একটা বেতন পরে আমার আসবো আপাতত মাথা ঠেকাক আমার এমার্জেন্সি দুই একটা লোকের কথা শুনে আসা বুঝতে পারছি বৃষ্টির মধ্যে কোথায় বেরিয়েছেন কি দেখলেন চলে আমরা তিন দিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে
আমাদের কাছে খানিক খবর আসছিল যে খানিক লোকের আপনার ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, সেটাই আমরা দেখতে বেরিয়েছি। আমি আছি, শিক্ষা কর্মাধ্যক্ষ আছে জেলা পরিষদে, আমরা টুন করে দেখেছি খানিক বিপল্লেও আমরা বেরিয়েছি, যার যার মনে হচ্ছে তাদের দরকার বিজেপি দরকার, তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি, বাকিদেরকে আমরা বলছি অফিসে আসেন, কাল আমরা দেওয়ার ব্যবস্থা। অবস্থা কেমন দেখলেন এলাকা? না এখন ভারী বৃষ্টি যেহেতু হচ্ছে, খানিক বাড়ির অবস্থা একটু খারাপই আছে। যাই হোক, কোন কোন এলাকা ঘুরলেন স্যার? কোন কোন এলাকা ঘুরলেন? না আমরা নবদাদের দুটো বাড়িতে গেছিলাম, তারপর এখানে আমরা এসেছি ঝাবুনা, ঝাবুনার ভেতরের দিকে এসে আরো একদম শেখপাড়া, তাই তো শেখপাড়া থেকে কেদার চাঁদ করে শেখপাড়া থেকে তারপরে কালকে ব্যবস্থা না। কিছু কিনো, ঠিক আছে, কিনি নিজে মানুষের পাশে দাঁড়াইতে হবে, এটা তো চরম দুর্যোগ। হ্যাঁ, কি খবর? ভালো সব? পঞ্চায়েত থেকেও করো, আমি এসডিও ডিএম এর সাথেও কালকে কথা হবে, সেখানে আমাদের মাল ঢোকাবে। আমাদের আর দেখলাম 75টা মতন ঘরে পড়ে আছে বিডিও অফিসে, যেটাই আছে খাবো নাকি খাওয়ার জিনিস। আপাতত একটা কাজ করতে পারো, ঠিক আছে, আমাকে পাশে তাই করো, তাই করো বাসার ভাই, এটা করো, মেশিন মেশিন দিতে তেল খরচ দু ঘন্টা হলে ছুটি দিতে হবে, পানি ভালো আমাদের রাস্তায় যে পানি আছে মন্ডল অটো সার্ভিস, এই প্রথম ডোবতলা ইলেকট্রিক বাইক শোরুম, নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স, এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত, সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট, লিথিয়াম ও লিড ব্যাটারি, ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি, গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার, লাকি ড্রয়ের মাধ্যমে 2,000 থেকে 4,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়, সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রোপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24।